হ্যালো বন্ধুরা, আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি, এসেছি কলকাতা ফেমাস বিরিয়ানি মশলার রেসিপি নিয়ে। আমি এখানে এমন কোনো মশলা ব্যবহার করিনি যেটা কলকাতার বাজারগুলোতে অ্যাভেলেবেল নয়। প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বড় এলাচ, কিছুটা পরিমাণে ছোটো এলাচ। বড় এলাচটা কখনোই বেশি দেবেন না, এর ফ্লেভারটা ভীষণ স্ট্রং হয়, অন্য মশলার ফ্লেভারটা কমিয়ে দিতে পারে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দারচিনি, এরপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জয়ত্রী। জয়ত্রীটা বেশি দেবেন না, মশলাটা তেতো হয়ে যেতে পারে। আমি গ্যাসটা আগে থেকেই অন করে রেখেছি, লো ফ্লেমে রেখেছি। এবারে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবঙ্গ, এই মশলাটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। দিয়ে দিলাম কি 4-5টা জয়ফল, আপনি যদি এয়ারটাইট কন্টেনারে রাখেন তাহলে মিনিমাম 5-6 মাস একদম ঠিক থাকে। দিয়ে দিলাম গোলমরিচ কিছুটা পরিমাণে, আপনার পরিমাণটা একটু খেয়াল করবেন, আমি হাতে করে দিচ্ছি পরিমাণটা বোঝার সুবিধার্থে। এরপরে দিয়ে দিলাম কিছুটা শাহমরিচ, শাহমরিচ গোলমরিচ একই রকম দেখতে হয়, শাহমরিচটা সাদা রঙের হয়। এরপরে দিয়ে দিলাম শাহাজিরা। এরপরে আমি যে মশলাটা দিচ্ছি সেটা হলো কাবাব চিনি। কাবাব চিনিটা নিয়ে সবার মনে একটু কনফিউশন থাকে, কাবাব চিনিটা দেখুন কেমন দেখতে হয়। 1-1.5 মিনিটের মতো একটু গরম করে নেব গুঁড়ো করার সুবিধার্থে। এই মশলাটা দিয়েই কিন্তু আমি বরাবর বিরিয়ানিটা বানাই, কখনো খারাপ হয়নি, আপনারাও চেষ্টা করতে পারেন। এবং 5-6 মাস আমি আরামসে স্টোর করে। আমার রেসিপি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।